বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌসম্বির যে খোসাগুলো থাকে সেটা দিয়ে আমরা লিকুইড ফার্টিলাইজার কী করে তৈরি করবো মানে একে যদি নাম দিয়ে বলবো তাহলে বলবো সিট্রিক পিল অর্গানিক লিকুইড ফার্টিলাইজার তো এটা আমাদের গাছকে কেন দিতে হবে কীভাবে তৈরি করতে হবে আর গাছকে দিলে এটা কী বেনিফিট পাবে গাছ বা কেনই বা দিতে হবে তো এটা নিয়েই আজকে আলোচনা করবো তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর এই ভিডিওটাকে যদি আপনারা হিন্দি ভার্জানে দেখতে চান তাহলে চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন ওখানে আমার আর একটা চ্যানেল শো হচ্ছে ডিআই ওয়াই থিংস উইথ প্রিয়া ওখানে গিয়ে আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জনে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা সিট্রিক পিল লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য আপনারা মৌসম্বী কমলা লেবু বাতাবি লেবু বা কাগজি লেবু যেটাও লেবু আপনাদের কাছে আছে তার খোসাগুলোকে আপনারা একদিন রোদের রেখে বা ডাইরেক্টও আপনারা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আর কোনো বোতল বা কোনো জার বা ডিব্বা তার মধ্যে মানে ঢাকনা থাকা দরকার তার তো সেরকম কোনো পাত্রের মধ্যে আপনারা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো আমি আপনাদের করেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি ভিটামিন বি সিক্স আর ভিটামিন এ থাকে আর গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের সঙ্গে অনেক রকমের অনুখাদ্য থাকে তাছাড়া কিন্তু মাটির যে পিএইচ লেভেলটাকেও কিন্তু সমান পরিমাণে রাখে মানে যদি আপনাদের মাটি অ্যাসিডিকের থেকে অ্যালকেলাইন হয়ে গেছে তখন কিন্তু এইটা কিন্তু মাটিকে অ্যাসিডিক করে দেবে আর যেহেতু আমাদের ফুলের গাছ বলুন বা ফল বা সবজি এই সব গাছকে কিন্তু অ্যাসিডিক সয়েলই পছন্দ তো এই সারটা বা এই জ্যাভিক যে সারটা আছে এটা কিন্তু গাছের মাটিকে মানে ভালোভাবে অর্গ্যানিকভাবে খুব ভালো মানে তৈরি করে দেয় মাটিটাকে আর যাতে কিন্তু আমাদের গাছে ফুল যদি আসছে না যে প্রবলেমগুলো হয় অনেক সময় মাটিতে সব রকম সার দেওয়ার পরেও কিন্তু গাছের বৃদ্ধি ঠিক মতো হয় না তার কারণ হল আমাদের যে মাটি তার পিএইচ লেভেলটা কম বা বেশি মানে সমানটা থাকে না একটা গাছের বৃদ্ধির জন্যে পিএইচ লেভেলটা ফাইভ পয়েন্ট ফাইভের থেকে সিক্স পয়েন্ট ফাইভ অবধি থাকলে ভালো হয় মানে তাতে কিন্তু আমাদের যে সয়েলটা থাকে সেটা কিন্তু অ্যাসিডিক থাকে আর এবার হচ্ছে থেকে কম বা বেশি মানে ঠিক মতো যদি না থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের গাছের যে মাটি সেটা অ্যালকেলাইন মানে খারিয়ে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের গাছের মাটিটাকে আমাদের কিন্তু অ্যাসিডিক করতে হয় অ্যাসিডিক করার জন্যই কিন্তু এই যে আমাদের কমলা লেবু বা যে কোনো আপনারা যে সিট্রিক ফ্রুট থাকে সেই ফ্রুটেরকে ভালো করে জলে আপনারা কিন্তু ছোট ছোট পিস করে কেটে ভালো করে ডিব্বার মধ্যে বন্ধ করে মিনিমাম ছ দিন বা চার দিন পর থেকেই ইউজ করতে পারবেন কিন্তু ছ দিন রাখলে একটু ভালো হবে ছ দিন পরে আপনারা কিন্তু এটা মানে ইউজ করতে পারবেন গাছে আর কোন রকমের গাছে আপনারা এগুলো দিতে পারবেন তো যে কোনো ফুলের গাছ যে তার মধ্যে জবা হলো আপনাদের গোলাপ হলো বা ফুল এই ধরনের ফুলের গাছ কিন্তু অ্যাসিডিক সয়েলটা খুব বেশি পছন্দ করে সব রকম ফুলের গাছ বা ফলের গাছ বা সবজি গাছে কিন্তু এই সিট্রিক যে পিল ফার্টিলাইজারটা আমরা রেডি করব সেটা কিন্তু দিতে পারবেন এবার যদি বলি যে কোন গাছে দেবেন না তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছে স্যাকুলেন্ট আর ক্যাকটাস জাতীয় যে গাছগুলো থাকবে তাতে কিন্তু আপনারা এই সিট্রিক পিল ফার্টিলাইজারটা একদমই দেবেন না তা বাদ দিয়ে আপনার গার্ডেনে যে কোনো গাছ আছে তাতে কিন্তু এটা দিতে পারবেন এবার পরিমাণগুলো আপনাদেরকে বলে দেব কিন্তু তার আগে বলে দিচ্ছি যেখানটা আপনারা এই সিট্রিক পিল ফার্টিলাইজারটা তৈরি করার জন্য রাখবেন সেখানটা কিন্তু ছায়া থাকা দরকার রোদে রাখবে না বন্ধুরা এই সিট্রিক পিল ফার্টিলাইজারটা রেখেছিলাম কোথায় সেটাও আপনাদেরকে বলে দিই রোদে কিন্তু রাখবেন না আপনারা এটাকে ছায়াতে রাখবেন যেখানটা এটা ফার্টিলাইজারটা তৈরি করার জন্য রাখবেন আর দ্বিতীয় কথা মাঝে মাঝে কিন্তু মানে প্রত্যেক দিন একবার করে ঢাকনাটা খুলে আস্তে করে এটাকে নাড়িয়ে দিতে হবে একদিন বা দুদিন ছাড়াই করতে হবে আমি কিন্তু এটা মাঝখানে তিন দিন মানে একটা ছ দিন পরের তো তিন দিন আমি কিন্তু মাঝখানে ঢাকনাটাকে খুলে হালকা করে এটাকে নেড়ে দিয়েছিলাম তো এবার এর রঙটাও আপনারা দেখছেন যে এর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর এর যে খোসাগুলো আপনারা কিন্তু তুলে নিয়ে আপনাদের কম্পোস্ট যে তৈরি করেন যদি আপনারা কিচেন বেস্ট কম্পোস্ট তৈরি করেন তো তাতে কিন্তু এটা দিলে খোসাগুলো তুলে তাহলে কিন্তু ভালো আপনাদের অ্যাসিডিক জাতীয় যে কম্পোস্ট তৈরি হবে আর এটা নিতে কিন্তু খুব পরিমাণটা কম হবে আপনারা দেখছেন এক গ্লাসে আমি হাফ কেও কিন্তু কম নিয়েছি আর বাকিটা কিন্তু এবার জল দেবো মানে যতটা আপনারা এই সিট্রিক পিল ফার্টিলাইজারটা নেবেন আর তার থেকে কিন্তু আমাদের দুগুণ বা তিন গুণ যদি আপনাদের অনেক বেশি গাছ থাকে তাহলে আপনারা পাঁচ গুণ মতো জল মেশাতে পারবেন মানে আপনারা চার লিটার যদি জল দিচ্ছেন তাতে এক লিটারও আপনারা যদি এই সিট্রিক বিল ফার্টিলাইজারটা কিন্তু মেশালেও আপনাদের গাছে কোনো ক্ষতিও হবে না আর যদি দুগুণও মেশাচ্ছেন তাও কোনো ক্ষতি হবে না কারণ কি এটা পুরোপুরি অর্গ্যানিক কিন্তু এটা পুরো ডাইরেক্ট আপনারা দেবেন না তখন হয়তো আপনাদের গাছে একটু ক্ষতি হয়েও যেতে পারে বন্ধুরা যদি আপনারা পুরোপুরি অর্গ্যানিক বা জৈবিকভাবে আপনাদের গাছকে মানে এইভাবে কোনো ফার্টিলাইজার দিয়ে আপনাদের গাছ থেকে ফুল নিচ্ছেন তাহলে আমি এখানে চারটে ফার্টিলাইজারের নামও বলবো আপনাদের যেগুলো আপনারা যদি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালো থাকবে মাসে সাত দিন অন্তর যদি আপনারা একবার সাত দিনে আপনারা এই সিট্রিক পিল ফার্টিলাইজার দিন একবার আপনারা কলার খোসার জল দিন একবার আপনারা গোবরের সারের জল দিন আর একবার আপনারা হলো কোনো খোল পচা মানে যে আমাদের শস্যের খোল থাকে তার জল দিলে যদি আপনাদের গাছ খুব ভালো হবে আর তাছাড়া আপনারা আপনাদের দশ ইঞ্চি টবের জন্য বলছি এটা দুশো এমএল মতোই দিতে হবে প্রত্যেকটা সার দুশো এমএল করেই দিতে হয় দশ ইঞ্চের জন্য ওর বেশি কখনোই দেবেন না আর প্রয়োজন হয় না আর আরেকটা জিনিস যে যদি আপনারা মাসে একবার করে ভার্মি কম্পোস্ট হলো বা কাউডক কম্পোস্ট হলো বা পাতা পচা সার এটা যদি একশো গ্রাম মতো মাসে দিয়ে দিতে পারবে তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালোভাবে বৃদ্ধি করবে আর ফুল আসছে না ফল আসছে না এইসব সমস্যাও কিন্তু হবে না তাছাড়া মাসে কিন্তু আপনাদের কীটনাশক আর ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে হবে তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে বেশিরভাগই ফুলের গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো আপনারা অ্যাসিডিক সয়েল করার জন্য কিন্তু এই পিল ফার্টিলাইজারটা মাসে অবশ্যই একবার করে যদি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনাদের জবা গাছে তো কখনোই ফুলের অভাব হবে না কিন্তু বেশিরভাগই লোকের কথাই থাকে জবা গাছে ফুল আসছে না বা অনেক রকমের প্রবলেমও দেখা যায় জবা গাছে তো জবা গাছে আপনার এই গাছটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কুড়ি আর এত সুন্দর ফুল এসেছে আমি এই ধরনের লিকুইড ফার্টিলাইজার যদি আপনারা দিচ্ছেন তখন অনেক বেশি বর্ষা হলে তখন কিন্তু দেবেন না তখন যখন আপনাদের মাটিটা শুকনো থাকবে তখনই কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারগুলো দেবেন বন্ধুরা এই যে যে লিকুইড ফার্টিলাইজারটা আছে এটা দিয়ে বায়ো এনজাইমও রেডি করা যায় বায়ো এনজাইমের জন্য আপনাদের যে জিনিসটা আপনারা তৈরি করছেন অতি একটু গুড় মিশিয়ে দিতে হয় আর এটা হলো অনেক দিন লাগে মানে অনেক মাস বলতে পারে এটা ভিজিয়ে রেখে দিতে হবে তবেই আপনার বায়ো এনজাইম রেডি হবে আর সে ভিডিও আমি আলাদা তৈরি করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে বায়ো এনজাইমটা কীভাবে তৈরি হয় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ